আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা তৈরি করে দেখাবো ক্যাপসিকাম কারি। ছয়টি বড় মাপের ক্যাপসিকাম কিউব করে কেটে নিতে হবে। পরিমাণ মতো পেঁয়াজকে এভাবে কেটে নিতে হবে। রসুন কুচি, পছন্দ মতো সবজি, আমি নিয়েছি ফুলকপি এবং গাজর কুচি, টেস্টিং সল্ট, চিনি, লবণ, গোলমরিচ গুঁড়া, সয়া সস, কর্নফ্লাওয়ার। একটি পাত্রে তেল ঢেলে নিতে হবে এবং পাত্রর চারিদিকে তেলটি ছড়িয়ে দিতে হবে। এরপর এটার মধ্যে রসুন কুচি দিয়ে নিব এবং ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, তারপর দিয়ে দিব গাজর। এগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে, যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করে নেইনি। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিব। তারপর নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর একটু তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য চিনি দিয়ে দিব। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে সব মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি করেই দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তারপর এটার মধ্যে আমরা কিছু পানি দিব এবং দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং ঢেকে দিব। ঢাকার কিছুক্ষণ পর যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে খুলে একটু চেক করে নিব। এরপরে হচ্ছে একটু নেড়েচেড়ে দিব। এরপর খালি একটা পাত্র নিব এবং কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে পাত্রের মধ্যে দিয়ে দিব। একটু কম আছে, এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এরপর এটাতে আমরা দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যেহেতু সয়া সস দিয়েছি সেই কারণে লবণটা কম দিলেই চলবে। দিয়ে দিচ্ছি এটার মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু ঝালটা বেশি পছন্দ করি আমি কিন্তু মরিচের গুঁড়ো সব জায়গাতে একটু বেশি করেই দিয়েছিলাম। এরপর একটু টেস্ট করে দেখেছি যে আসলে এটা খেতে কেমন হয়েছে। এরপর দিচ্ছি টেস্টিং সল্ট পরিমাণ মতো এবং এটা হয়ে গেলে নামিয়ে নেব এবং অন্য একটি খালি পাত্রে আমরা আগে যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপি আর গাজরের যে মিক্সচারটা ছিল এটাকে আমরা আবার এই পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, সামান্য, খুব সামান্য চিনি দিয়ে নিয়েছি এবং এরপরে দিয়েছি টেস্টিং সল্ট টু টেস্ট। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নেব। এরপর আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার লিকুইডটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেবার পর কিন্তু আস্তে আস্তে এগুলো খুব ঘন হয়ে আসছে। আমি একটু টেস্ট করে নিলাম যে এগুলো সিদ্ধ হয়েছে কি না ভালোভাবে। এরপর রেডি করে রাখা ক্যাপসিকামগুলো আমরা এখানে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম যাতে মিক্সগুলো ভালোভাবে হয়। দেখুন আস্তে আস্তে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং দেখতে কিন্তু বেশ টেস্টি এবং ইয়ামি লাগছে, তাই না? হ্যাঁ, এটার ফাইনাল লুকটা এই রকমই ছিল এবং খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, মাশাল্লাহ। রেসিপিটি কিন্তু আমার না, আমার বড় ভাইয়ের, যেহেতু ভাই একটু অসুস্থ তাই আমি ভাইয়াকে হেল্প করছিলাম রান্নায়, পুরো রেসিপিটাই ভাইয়ার। এবং দেখুন দেখতে কি সুন্দর হয়েছিল। রান্না আমাদের শেষ, আমরা এখন এগুলো বাটিতে বেড়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। ভালো থাকবেন, ধন্যবাদ।